যুবক যখন সেজদায় যায়, আহা, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে, হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, এটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ, যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা না, এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। তো আল্লাহ বলে হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উহাবি উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি, যখন সেজদায় চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুরুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ, আলাইতানি ফালাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান, দুনিয়া আলারা তোকে কি দিবে, কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো, গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি, বোঝেন? সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে, আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সব আতুনিয়া দিল্লুহুমুল্লাহু তাআলা দিল্লি, দুনিয়া আলারা তোকে কি দিবে, দুনিয়া আলারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে, হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়া আলারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না, তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া আলারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ যতদিন তুমি, বোঝেন? রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে, অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ, আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিশ থেকে ওয়াদা করে উঠি, যে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি, আমি ভাবাইতে চাই। এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে, এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি, চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করা দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি, আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, এটার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত লাগবে, এটার জন্যই হক্কানি আলেমদের সং স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খোলা যাবে, যদিও আজকে আমরা নিশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো, যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়, বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়, প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু, ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে, মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না, নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে,
কবি শুধু শুধু বলে না ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমাল কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকে ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহর রাসূল সতর্ক করছেন উম্মতকে দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে আসবাহ তাফালা তান্তাজিরিল মাসা সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো এই জন্য আসেন আল্লাহওয়ালাদের সোহবত লাগবে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে হক্কানিওয়ালাদের সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে এক সময় সবকিছু ক্লিয়ার হয় হক্কানিওয়ালাদের আল্লাহওয়ালাদের সোহবতে যখন যাবেন তখনই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই কারণ আমি অসুস্থ আমার চোখ করছে তা নিয়েও আমি আসছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আসছি গত 9 তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যাইতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত বেজ্জতির পুস্ত বিদায় চলে আসছি বিদায় শেষ জায়গা আমি চলে আসছি আসেন ভাবি ভাববেন তো পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় 60-70 বছরের এবাদত রাখা আছে লাতাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময়ে 60-70 বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়ে ভাবেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন ভাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনারও ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুঁই না আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুফ আলাইহিস সালামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা টেন্ডার তো সবার আগে শো কইরা বসে আছে মিশরের বাদশাহ এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে তুমি কিনবে তো কিনবে কি কইরা বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কিয়ামতের দিন হক্কানি আল্লাহওয়ালাদের ওলামাদের লিস্টিও খোলা হবে লিস্টি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেল পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে এই উম্মত যাবে না এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বুঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে
যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তা আল্লাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কার লিস্টিতে কার নাম আছে তাড়াতাড়ি ধরো চলা কিন্তু গেল তো যায়া ধরবে হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লওয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না তো আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো আমগো লিস্টির মানুষ সবই তো পরিচিত এরা দোজখে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব তা আল্লাহর রহমত জোশ আসবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা জান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চলবেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিথি হইলো আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যান দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জান্নাত ওয়াজিব হ্যাঁ হ্যাঁ আছে হুজুরকে জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে ওইখানেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন ক্ষেতের ভিতরে আছে আজানের আওয়াজ আসছে ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামছা বিছাইছে আর আল্লাহু আকবার মালিক তুই বড় আমার খেত বড় না অফিসে আছে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার এই সমস্ত ক্ষেত্রগুলো জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজিব আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ তারপরও আমার ডাক শুনতে দেরি আল্লাহু আকবার বলতে দেরি করে নাই আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায় রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহু আকবার শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌরজগৎ দিয়া জানি না যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায় আপনি মাথা টেকাইতেছেন কত বড় আল্লাহ এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব অফিস কার কাছে রেখা যাব ক্ষেত খামার কার কাছে রেখা যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবীর মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটা গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে ধ্যান ওইদিকে সরে গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সৎকা করতে দেরি করে না সৎকা থাকবে না বাস বাজবে না বাসি থাকবি না তুই ফরফর হবে না আমার নামাজের ধ্যান নষ্ট হবে না আমি তো আল্লাহু আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহর রাসূল ওয়াদা করছে এক সাহাবীর সাথে
যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফিক, বলছে খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। কাইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। তো আবু দাহদা পাশে দাঁড়ায়া শুনতেছিল, তো বলছে ইয়া রাসূলুল্লাহ কানে কানে আমি নিয়ে দিলে দিবেন? অবশ্যই দিব, কেন উনি মুনাফিকের রক চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহর রাসূলরে দিলাম না, তোকে কি করে দেই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না, এটা তো কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা? তাহলে দিয়া দিব। কয় ডান দিয়া দিলাম, দেখ খেজুর গাছ ডন কোয়া ছুটা শুরু করছে। কেন আবু উম্মু দাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা গাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল, নিজে খেজুরের বাগানও ঢোকে না, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মু দাহদা কি হয়েছে? কয় জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কয় কোথায়? কয় আল্লাহর রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময়। তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে, কি রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা, আবু দাহদা বড় লটারি জিতা গেছিস, তুই বড় লটারি জিতা গেছিস। বাহির হয়ে চলে আসছে, 600 খেজুর গাছ দিয়া দিছে আল্লাহর রসুলকে। বসে ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি? কয় কি দিয়া কিনছিস? কয় 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। কাবু দাহদা আল্লাহ তোকে এর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে, আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে। সত্য এটা, ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস। এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে উঠা যাবো, এর আগে কেউ যাবো না। আমি আপনাকে চোখ খুলা দেখাইতে পারি, আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে, আবার কালকেও প্রোগ্রাম আছে, ডেলি আছে। আসছি আমি 9 তারিখে, 1 মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল, 1 ঘন্টার জন্য কোনো এরকম কোনো সুযোগ ছিল না থামার, তারপরে চলে আসছি। উঠা চলে যাবেন? আল্লাহওয়ালা মানুষ, একটু আগেই তো আল্লাহওয়ালাদের সোহবত বলতেছিলাম, ইনশাআল্লাহ ওনার দোয়া শুইনা দোয়া নিয়া তারপরে যাব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।